वेलकम फ्रेंड्स, हमें जे भाव आज पटल दोलमा तैरी कर पुर भरे से तुम्हारे माझे शेयर करो साथ ही थको। प्रथम पटलगुलो के चुले पिलर दिए किछुटा छोला जेते पारे ना होले उपरे शक्तटा रेखे छुरी दिए किछुटा छुले निते होबे। तारपरे एकटा किछु दिए चामचेर दिए दिए बा छुरी दिए चिकन छुरी दिए भीतर थेके पुरगुली बेर करे निते होबे। पुरगुली बेर करे निये भीतरेर पुरगुली थेके आटिगुली बेचे फेले दिए तार मध्ये सब मसला दिए एड करे मांस प्याज सब कुछ एड कर कषिए नीते। तारपरे पुरगुली भरे आज के आमार पटलेर पुर भरा दोलमा करछि। तो देखते थको, जारा एखोनो सबसक्राइब करोनि प्लिज सबसक्राइब करबे एवं लाइक कमेंट्स करबे प्लिज। और जदि भालो लागे अवश्य सबसक्राइब करबे। এখন আমি এটার ভিতরে যে পুরটা দিব সে পুরটা রেডি করব। সেটা হলো এই যে কিছুটা মুরগির মাংস নিয়েছি, বরবটি কুচি, একটুখানি আলু কুচি, আর পটলের ভিতরে যেটা ছিল ওটার ভিতর থেকে মাংসটা আঠিগুলি বের করে বেছে ফেলে দিয়েছি এবং ভিতরে শুধু মাংসটা নিয়েছি। সাথে সাথে টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি। এখন আমরা এটাকে প্রসেস করব। কিভাবে রান্না করব দেখো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো দিয়ে তো আমার পুর ভরা রেডি। দেখো কত সুন্দর হয়েছে। যে পুরটা করেছিলাম সে পুরটা আমি ভিতরে ঢুকি দিয়েছি। এখন আমার এই পটলের রান্নাটা হবে। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, জল দিয়ে ঢেকে দিতে হবে। তো রান্না করব 10 মিনিট, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করব। তো দেখো কত সুন্দর হয়েছে। এখন আমার হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। এই মুহূর্তে একটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দেব। দেখো কত সুন্দর। যারা পটল খাও না তারাও বলবা একবার যে খেয়ে নি, একবার খেয়ে নিতে ইচ্ছে করবে। তো তোমরা অবশ্যই আমার মতো একবার চেষ্টা করবে। দেখো অবশ্যই একবার করবে এবং দেখো কত স্বাদ লাগে, কত ভালো লাগে।